মোবাইল থেকে কিভাবে আপনি ইউটিউব শর্টস আপলোড করবেন সেই সিস্টেমটা আমরা দেখাব। এর আগের পদ্ধতিটা ছিল কিন্তু ভিন্ন। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমি ইউটিউবটা আপডেট করে ফেলছি। আপডেট করার কারণে আমার সিস্টেমটা একটু, আমার এখানে কিন্তু শর্টস অলরেডি, এই যে এখানে অপশন অলরেডি দেখাচ্ছে যে এই জিনিসটাকে একটু উপরে তুলে নিয়ে রাখি। এখানে আপলোড এই ভিডিও ছিল শুধু, তারপরে গো লাইভ ছিল আমার, যেহেতু আমার সাবস্ক্রাইবার এখনও অত বেশি হয় না, এর বাইরে আর আলাদা কোনো অপশন ছিল না। তা আমি আপডেট দেওয়ার পরে আমার ক্রিয়েটর শর্টস এই অপশনটা আসছে, এর আগে কিন্তু ছিল না। এবং যারা নতুন, যাদের চ্যানেল এখন পর্যন্ত খুব, যারা এখনও ইউটিউব সফটওয়্যারটি আপডেট করেন নাই, তারাও করতে পারবেন। তারা একটা ভিডিও মেক করে, তবে ভার্টিক্যাল মোডে করবেন, মোবাইলটা যাতে পোর্ট্রেট মোডে, ভার্টিক্যাল মোডে থাকে, হরিজন্টাল মোডে না। এখন যেভাবে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে ঠিক সেম একই রকম থাকবে, মোবাইলটাও ঠিক সেম একই রকম, মোবাইলটাকে আপনি সোজা করে দেবেন, হরিজন্টাল মোডে দেবেন না। তো এখান থেকে আপনি, তারপরে আপনার যখন ভিডিওটা আপনি যখন ওখান থেকে নেবেন, বা আপনি যদি ক্যামেরায় রেকর্ড করে রাখে সেখান থেকে আপলোড করেন, সেখান থেকে করতে পারবেন। তবে ওর পাশে আপনি যে টাইটেল দেবেন, টাইটেলের পাশে হ্যাশ দিয়ে শর্টস দিলে কিন্তু ওটা শর্টস হবে, তবে সেটা 59 সেকেন্ড পর্যন্ত, 59 সেকেন্ডের পরে কিন্তু আর হবে না। 59 সেকেন্ডের পরে যদি আপনি শর্টস দেন আর যাই দেন, সেটা রেগুলার ভিডিওর আওতায় পড়বে। তো আমরা এখন যেহেতু ওই সিস্টেমটা দেখাতে পারতেছি না, আমি ইউটিউবটা আপডেট করে ফেলছি গতকালকে। তো আমি এখন এটাই দেখাচ্ছি এখান থেকে, শর্ট কীভাবে করবেন আপনারা মোবাইল থেকে রেকর্ড করবেন। আমার এখানে আমার পিসির সিস্টেমটা থেকে আমি দেখাচ্ছি। এখানে যে 15 সেকেন্ড দেওয়া আছে, আপনারা 15 সেকেন্ড করার চেষ্টা করবেন, আপনারা 15 সেকেন্ডটা করার চেষ্টা করবেন। এখানে কিন্তু 15 সেকেন্ডের বাইরে বেশি চেষ্টা করবেন না, 15 সেকেন্ডের বাইরে চেষ্টা করার প্রয়োজন নেই। এবং এই 15 সেকেন্ডের জায়গায় দিলে কিন্তু 60 সেকেন্ড হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে 15 সেকেন্ড হচ্ছে। তো 15 সেকেন্ড হলেই অনেকটা ব্যাটার হয় আর কি, অনেকটা ব্যাটার হবে আপনার জন্য এটা। আর আপনি চাইলে এখানে ফ্লিপ করলে কিন্তু, এই যে ফ্লিপ অপশন দেওয়া আছে, এখানে ফ্রন্ট ক্যামেরা ওপেন হবে। আমি এই মুহূর্তে ফ্রন্ট ক্যামেরা ওপেন করতেছি না। আপনি চাইলে স্পিডও বাড়াই কমাই করতে পারবেন, টাইমার দিয়ে রাখতে পারবেন, হ্যাঁ। দেন আপনি চাইলে কোনো অ্যাড মিউজিক দিয়ে অ্যাড মিউজিক করে রাখতে পারবেন। আমার কোনো মিউজিক অ্যাড করা নেই, যাই হোক। তো এখান থেকে আপনি যে কোনো একটা শর্টস, এই যে আমি ধরে নিন যে আমি নিচ্ছি, আমি কিন্তু একটি শর্টস করে রাখছি অলরেডি, ফোনে রেকর্ড করে রাখছি, ওটাই আপলোড করব, এটা আপলোড করব না কিন্তু। তো আপনি চাইলে এখানে ধরে নিন যে কোনো একটা, সাপোজ আমার এই যে এখন আমার স্ক্রিন কিন্তু এখনও আনলক করা হয়নি, স্ক্রিনে আনলক করা হয়নি, লকেট দেখাচ্ছে। তো আমি এখান থেকে ধরে নিন যে আমি 2-4 সেকেন্ড করলাম, এখানে আমার 1 সেকেন্ড হলো। তারপরে ধরে নিন যে আমি, এই যে আমার এটা আমি করলাম, এখান থেকে আসলো। তারপরে আমি আবার এখান থেকে আরও 1 সেকেন্ড করলাম, এভাবে আপনি করে নেবেন। তো আমি আসলে এটা রাখছি না, আমি এটা বন্ধ করে দিচ্ছি, আমি ল্যাপটপ আমি বন্ধ রাখছিলাম এতক্ষণ। তো তারপরে এখান থেকে আপনি যদি এটাকে আন্ডু করতে চান, এখানে বাম পাশে একটি আন্ডু অপশন দেওয়া আছে, আর ডান পাশে একটি রিড অপশন দেওয়া আছে। আমার ক্লিক দেওয়া অপশনগুলো আপনারা লক্ষ্য করবেন, এবং টাইমের স্পিড ফ্লিপ এটা তো বুঝাই দিলাম, অ্যাড মিউজিকও বুঝাই দিলাম। এবং যে কোনো গান নিলে আপনি 15 সেকেন্ডের বাইরে গান নেবেন না, আপনি যদি 60 সেকেন্ডের, যেমন যে 60 সেকেন্ডের ভিডিও নিলে সেক্ষেত্রে আপনার 15 সেকেন্ডের গান কিন্তু থাকবে, এর বাইরে কিন্তু গান মিউজিক প্লে হবে না। তবে যে কোনো মিউজিক এনসিএস থেকে নেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনার মিউজিকগুলো কপিরাইটের আওতায় পড়তে পারে। তারপরে এখান থেকে আপনি যে এখানে রাইটে একটি টিক চিহ্ন দেওয়া আছে, আপনার একটু এই যে মার্কে একটি টিক চিহ্ন দেওয়া আছে, আমি এটা দেওয়ার পরে আমার এটা খুলে হচ্ছে, আমি এটা প্লে করলাম। আমরা এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, চাইলে আপনি
আর যে কোনো কিছু চাইলে টেক্সট অ্যাড করে নিতে পারবেন, চাইলে আদারওয়াইজ আরও কোনো কিছু অ্যাড করে নিতে পারবেন, আপনার চ্যানেলের লোগো অ্যাড করে নিতে পারবেন, ওয়াটারমার্ক অ্যাড করে নিতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত শর্টস, আপনারা শর্টস এভাবে আপলোড করতে পারেন সঠিক নিয়মে, এটা খুব সুন্দর একটি প্রসেস হবে পিসি অথবা মোবাইল থেকে। আর যাদের এখন পর্যন্ত শর্টের এই ইয়েটা আসে নাই, তারা ওই 59 সেকেন্ডের আগ পর্যন্ত যে ধরনের ভার্টিক্যালি ফোন ধরে যে ভিডিওগুলো করবেন সেখান থেকে কেটে কুটে আপনি কিন্তু আপলোড করার সময় কেটে কুটে সেখান থেকে 59 সেকেন্ড পর্যন্ত করে তারপরে শর্টস লিখে দিলে, হ্যাশ দিয়ে শর্টস লিখে দিলে কিন্তু ওটা শর্টসের মধ্যে চলে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার সুস্থতার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকার চেষ্টা করবেন এবং কেউ কারো যেন ক্ষতি না করে এই জিনিসগুলো সবাই ফলো রাখবেন। সবাই সবার ভালো করা কিছু করার জন্য চেষ্টা করবেন, কারো কেউ না পারলে কারো কোনো ক্ষতি করার প্রয়োজন নেই, পারলে কারো উপকার করবেন, না পারলে কারো কোনো ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।